ইউরোপীয় ইউনিয়ন ইউ তুরস্ককে ৪০ বছর ধরে তাদের দরজায় অপেক্ষায় রেখেছে উল্লেখ করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোগান রোববার বলেছেন তার দেশ ইউর কাছ থেকে আর কিছু আশা করে না। পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনের আগে এরদোগান বলেন, আমরা ইউকে দেওয়া সব প্রতিশ্রুতি রেখেছি কিন্তু তারা তাদের প্রায় কোনোটি রক্ষা করেনি। তুরস্কের প্রেসিডেন্ট বলেন তিনি জোটে তার দেশের যোগদানের জন্য অধিগ্রহণ প্রক্রিয়ার নতুন কোনো দাবি বা শর্ত সহ্য করবে না। বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়ন কোর্ট অফ হিউম্যান রাইটস ECHR একটি রায় থেকেও এরদোয়ানের ক্ষোভ উদ্ভূত হয়েছে। ২০১৬ সালে অভ্যুত্থানের চেষ্টার পরিপ্রেক্ষিতে একজন শিক্ষককে দোষী সাব্যস্ত করায় ECHR তুরস্কের নিন্দা করেছে। অভিযুক্ত চক্রান্তকারীদের সঙ্গে যুক্ত একটি মেসেজিং অ্যাপস ডাউনলোড করেছিলেন। উইকলেস এলসি কারার নামের ওই শিক্ষকের অধিকার লঙ্ঘন করা হয়েছে এমন রায়টি একটি উল্লেখযোগ্য নজির তৈরি করতে পারে। ট্রাস বাগার ভিত্তিক এই আদালতের অনুরূপ হাজার হাজার মামলা বিচারাধীন। এরদোগানকে ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টার পেছনে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রচারক ফেতুল্লাহ গুলের নেতৃত্বে একটি গোষ্ঠীকে দায়ী করেছে তুরস্ক। তারা অভিযোগ করেছে পরিকল্পনাটির সমন্বয়কের বাইলগ নামের একটি মেসেজিং অ্যাপস ব্যবহার করা হয়েছিল। এরদোয়ান রোববার বলেছেন ECHR এর সিদ্ধান্ত সহ্য করা হবে না, তুরস্ক বিশ্বাসঘাতকদের এই দলের বিরুদ্ধে লড়াইয়ে পিছপা হবে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রয়েসি রোববার তার চির শত্রু ইসরায়েল সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য আঞ্চলিক দেশগুলোর যেকোনো প্রচেষ্টাকে প্রতিক্রিয়াশীল ও পশ্চাদ পদ অনুসরণমূলক বলে নিন্দা করেছেন। আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের জন্য ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে মার্কিন মধ্যস্থতায় চলমান আলোচনার মধ্যে এই মন্তব্যটি এলো। যুক্তরাষ্ট্র শুক্রবার বলেছে দুই দেশ একটি চুক্তির রূপরেখার দিকে এগিয়ে যাচ্ছে। তেহরান আনুষ্ঠানিক একটি আন্তর্জাতিক ইসলামিক সম্মেলনের সময় রাইসি বলেন, ইসলামী বিশ্বে যেকোনো সরকার ইহুদি শাসকের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা একটি প্রতিক্রিয়াশীল পশ্চাদ পদসরণ মূলক পদক্ষেপ। ইসরায়েলি মন্ত্রী প্রথম সরকারি সফরে কয়েকদিন পর রোববার একটি ইসরায়েলি প্রতিনিধি দল সৌদি আরবে প্রত্যাশিত। সম্ভাব্য চুক্তির আগে ফিলিস্তিনিদের আশ্বস্ত করার জন্য সৌদি আরব ৩০ বছর পর বুধবার অধিকৃত পশ্চিম তীরের একটি প্রতিনিধি দল পাঠায়। রাইসি এদিন যে কোনো স্বাভাবিকরণ প্রচেষ্টাকে বিদেশিদের ইচ্ছা হিসাবে চিহ্নিত করেছেন। তিনি বলেছেন ইসরায়েলের বিষয়ে আত্মসমর্পণ ও আপোষ আলোচনায় ছিল না। ইরানের অবস্থান পুনর্ব্যক্ত করে রাইসি বলেন অধিকৃত ভূমি ও ইসলামিক বিশ্বের সব যোদ্ধার জন্য একমাত্র বিকল্প হল প্রতিহত করা এবং শত্রুদের বিরুদ্ধে দাঁড়ানো। জেরুজালেমকে অবশ্যই মুক্ত করতে হবে। ১৯৬৭ সাল থেকে ইসরায়েলের পূর্ব জেরুজালেম দখল করে আছে এবং তার পর অঞ্চলটি সংযুক্ত করে যেটিকে ফিলিস্তিনিরা তাদের প্রস্তাবিত রাষ্ট্রের ভবিষ্যৎ রাজধানী হিসাবে দেখে। ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে কোন চুক্তি মার্কিন মধ্যস্থতায় আব্রাহাম চুক্তি অনুসরণ করবে। ওই চুক্তির অধীনে ২০২০ সালে তিনটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে রাইসি বলেছিলেন আঞ্চলিক দেশ ও ইহুদিবাদী শাসকদের মধ্যে যেকোনো সম্পর্ক ফিলিস্তিনিদের পিছে ছুরিকাঘাত হবে। শিয়া অধ্যুষিত ইরান ও সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব দুটি আঞ্চলিক শক্তি। তারা মার্চে চীনের মধ্যস্থতায় ঘোষিত চুক্তির অধীনে ২০১৬ সাল থেকে ছিন্ন সম্পর্ক আবার শুরু করে।